বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এখন থেকে ফাল্গুন মাসের প্রথম দিন ও ভালোবাসা দিবস একই দিনই পড়বে ফলে দুটি দিবসই বাংলাদেশে এখন চোদ্দই ফেব্রুয়ারি উদযাপন হবে এছাড়াও দেশের ঐতিহাসিক বিভিন্ন দিবসের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন বাংলা বর্ষপঞ্জি নতুন এই বর্ষপঞ্জিতে জাতীয় দিবসের বাংলা তারিখ এখন থেকে একই থাকবে প্রতি বছর সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস একত্রিশ দিন কার্তিক থেকে চৈত্র মাস তিরিশ দিন মাঝে শুধু ফাল্গুন মাস উনত্রিশ দিন ধরে গণনা করা হবে তবে গ্রেগোরীয় পঞ্জিকার মতো অধিবর্ষে ফাল্গুন মাস উনত্রিশ দিনের পরিবর্তে তিরিশ দিন গণনা করা হবে সে হিসেবে পহেলা বৈশাখ আগের মতোই চোদ্দই এপ্রিলই উদযাপন হবে এছাড়াও দেশের ঐতিহাসিক দিবসগুলো যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সহ নজরুল ও রবীন্দ্র জয়ন্তীর বাংলা তারিখ সংশোধন করা হয়েছে প্রথম ছয় মাস আর শীর্ষ একত্রিশ দিনে করা হবে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এবং চৈত্র এই এই মাসগুলো এই পাঁচটা মাস হবে তিরিশ দিনে আর যেহেতু ফাল্গুন মাসে অধিবর্ষ হয় যে এমনিতে সাধারণ বছর উনত্রিশ দিন হবে ও দিন হবে পঞ্জিকার এই সংশোধনের ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রতিসঙ্গী বাংলা তারিখ হবে আটি ফাল্গুন যা উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতেও ছিল আটি ফাল্গুন একইভাবে অন্যান্য দিবসও বাংলা ও ইংরেজি তারিখের সঙ্গে মিল রেখে সংশোধন করা হয়েছে বাংলা বর্ষপঞ্জি অর্থাৎ জাতীয় দিবসগুলো বাংলা যে তারিখ ছিল সে তারিখে স্থির করার জন্য বাংলা বর্ষপঞ্জিতে এই সংশোধন স্বাধীনতা সংগ্রাম বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক দিবসের সঙ্গে সম্পর্ক সবটাই মিলে মিলে গেছে এইটা বিজ্ঞানসম্মতভাবে সমন্বয় সাধন করা হয়েছে বিজ্ঞানী জ্যোতির এবং জ্যোতিষী সকলকে নিয়ে এবং হিন্দু সমাজের পণ্ডিতদের সেখানে রাখা হয়েছিল বিশেষ করে আমরা মেঘনাথ অনুসরণ করেছি বাংলা বর্ষপঞ্জি সংশোধনের কাজ করেছে বাংলা একাডেমির গবেষণা সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা